আজকে আমরা এই টাইপের একটা টেবিল এসটিএমএল দিয়ে ক্রিয়েট করব। আমরা দেখতে পাচ্ছি কিছু ডাটা আমরা এখানে দিচ্ছি, রোল, নেম, অ্যাড্রেস, ক্লাস, ফোন, এক্সেট্রা। ওকে, আমার চিন্তা হবে কি কি, এক হচ্ছে রো কন্টার, তারপর হচ্ছে কলাম, তারপর আমাদের কি আছে সেল, এগুলো চিনতে হবে। ওকে, রো কি, রো হচ্ছে ডান থেকে বামের সারিকে, ডান থেকে বামের সারিকে আমরা কি বলি রো, কি বলি আমরা এটাকে রো। আর আরটা ইজি, উপর থেকে নিচের সারিকে, উপর থেকে নিচের সারিকে কি বলি আমরা কলাম। তাহলে এখানে কয়টা কলাম আসছে, এই যে ওরও ভেরি 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 গুড, ছোট করতে এখানে পাঁচটা কলাম আছে, আমি দেখাচ্ছি উপর থেকে নিচের সারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, রো আছে তিনটা, রো আছে কয়টা তিনটা। ওকে, আর প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল, কি বলা হয় সেল, মানে ঘর, সেল মানে জেলখানা, কয়েদখানা, এক্সেট্রা, আবার কোষও হয়, সেল অর্থ কি কোষ, বাট আমি এখানে বুঝাচ্ছি কি ঘর, কোষ বুঝাচ্ছি না, জেলখানা বুঝাচ্ছি, ঠিক আছে, জাস্ট ঘর। এই একটা ঘরকে বলা হয় সেল। ওকে, আমাদের এখানে আমরা এই দেখো আমরা যদি টেবিল ক্রিয়েট করি, এক্ষেত্রে আমাদের একটা এসটিএমএল এর কোড আছে, সেটা হচ্ছে টিআর লাগে, টেবিল রো, এখানে কলাম বলা হয় না, কলাম লাগে না, নেই টিসি নেই, ঠিক আছে, টিআর, রো ওয়াইজ কাজ করে, রো ওয়াইজ কি করে কাজ করে, টিআর লাগে। আচ্ছা, প্রত্যেকটা সেলকে বলা হয় টিএইচ, টিডি, টেবিল হেডিং, টেবিল ডাটা। আমাদের এখানে হেডিং কয়টা বলা, তো একটা না, দেখো এখানে এগুলো হচ্ছে কি আমাদের টেবিল হেডিং, আর এগুলো কি টেবিলের ডাটা, আর টিডি কি বলা হয় এগুলো টিডি। আর প্রত্যেকটা রোকে বলা হয় কি এসটিএমএল ভাষায় টি আর, ফুল মিনিং কি টেবিল রো, টেবিল রো। আমরা এটাই ক্রিয়েট করব, কি করব এটাই ক্রিয়েট করব, চলো আমরা এখানে চলে যাই। আমরা একটা ফোল্ডার নিলাম, প্রত্যেকটা ক্লাস তোমরা আলাদা আলাদা কাজ করবা, অলওয়েজ একটা ভিতর এতগুলো একগাদা কাজ করলে হবে না, সেপারেট রাখতে হবে, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করব, টেবিল টেক্সট ডকুমেন্ট ডট টি এক্স টি, কি বলা হয় ডট টি এক্স টি, এর নাম কি ফাইল নেম অথবা এক্সটেনশন। আমরা এটা কেটে কি করবো আমরা, আসলে ধরো ইন্ডেক্স ডট এস টি এম এল, ইন্ডেক্সটা কেন আমি বলছিলাম মানে এক্সপ্লেন করছি না, এটা দ্বারা কি বোঝায় আমার যাবতীয় সকল কাজ এখান থেকে শুরু, এটাই হচ্ছে আমার মেন ফাইল। ওকে, আমি আজকে ইন্ডেক্স নিচ্ছি না, আমাদের প্রচুর হবে কিন্তু ইন্ডেক্স দিয়ে, অলওয়েজ যাই কাজ করি ইন্ডেক্স অথবা হোম, তো বেশি ইন্ডেক্সটা ব্যবহার করে। টেবিল ডট এস টি এম এল, এস টি এম এল কেন, HTML ফাইল মাস্ট বি নিতে হবে, এন্টার পারমিশন চাইবে, ইয়েস, তখন কি আমার ব্রাউজার লোগো আসবে। অনেকের এখানে একটা জিনিস হাইড থাকে, কিন্তু আমার এখানে টেক্সট ডকুমেন্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে সেটা টেক্সট ডকুমেন্ট হয়ে আসছে। ওকে, এটা খেয়াল করতে হবে, রাইট বাটন ক্লিক করো, এটাকে আমি কী করবো এডিট করব নোটপ্যাড দিয়ে, যাদের কাছে নেই তারা ওপেন উইথ দিয়ে নোটপ্যাড আস, ডিফল্ট সব কমিটে থাকবে, এটা উইন্ডোজ দিলেই পেয়ে যাবে, এটা উইন্ডোজের সাথে, যেহেতু আমার নোটপ্যাড আসছে এখানে ক্লিক করব। এরপর আমরা চলে যাই, দেখো টেবিল আমাদের মার্ক আপ লিখতে হবে, ফার্স্ট আমাদের কি আছে বলতো, লেস দেন এক্সক্লেমেশন মার্ক, এটা আমি আমাদের মূল সিনট্যাক্স এসটিএমএল ভার্সন অ্যান্ড মেইন ফোর ট্যাগ, মেইন ফোর ট্যাগ। ওকে, চলো এবার আমরা কি করব, টেবিল ক্রিয়েট করব, আমরা হেডিং ইউজ করি, ধরো এস টু, দিস ইজ মাই নিউ টেবিল। ওকে, আমরা একটা হেডিং, সবাই নোট করো, আমি প্র্যাকটিস করার সুযোগ দিব, সুযোগ দিব, ঠিক আছে, কারণ হচ্ছে তোমার কাজ করতে গিয়ে অনেক কিছু ইগনোর করে ফেলবা। ওকে, দেখো আর কাজ কর, ঠিক আছে, টেবিল নিতে হলে টেবিল ট্যাগ লাগবে, কি লাগবে টেবিল ট্যাগ লাগবে, এটা পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাগ, আমি লিখতেছি না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কি পেয়ার ট্যাগ, মানে স্টার্টিং দুটো থাকবে, স্টার্টিং দুইটা টেবিল, এটা হচ্ছে পেয়ার ট্যাগ, যা স্টার্টিং দুইটা থাকবে। আচ্ছা, এবার দেখেন এর ভিতরে কি হবে, খেয়াল করেন, এটা খুবই খেয়াল করো, ঠিক আছে, আমরা ফার্স্ট কি নিবো, এখানে দেখেন এ রোটাকে নিবো ফার্স্টে, রো আকারে কাজ করে বলতেছি আমি, টেবিলটি কি করে মানে আমাদের স্টেমের রো আকারে কাজ করবে, নট এ কলাম, তাহলে এ রোকে আমরা কি দিয়ে ডিফাইন করব, টিআর দিয়ে, মানে একটা আমি রো নিতে চাচ্ছি টিআর, এটা হচ্ছে পেয়ার ট্যাগ, মানে স্টার্টিং দুইটা থাকবে। আচ্ছা, এবার দেখেন এবার এই টিআরটার ভিতরে কি আছে, এগুলো হেডিং না,
এই দেখ রোল নেম অ্যাড্রেস ক্লাস ফোন নিলে হেডিং না, তাহলে আমাকে লিখতে হবে কি এখানকার ডাটাগুলো নিতে হলে টিএইচ ইউজ করতে হবে। এগুলো কি একটা কি বলুন তো, এই যে আমরা এখানে নিচ্ছি এগুলো টিএইচ টু টেবিল টিআর, এগুলো কি একটা ট্যাগ, একটা ট্যাগ, গুড। এ টি আর আমি হেডিং নিব, তাহলে এখানে আমি এন্টার দিয়ে এর ভিতরে কিন্তু টিএইচ এটা হচ্ছে পেয়ার, এটা হচ্ছে কি পেয়ার, ভালো করে বুঝে কিন্তু পরে আওলা যাবেন, কিন্তু ট্যাগ এর ভিতরে ট্যাগ, ঠিক আছে। হ্যাঁ টেবিল হেডিং, টেবিল হেডিং, আচ্ছা কয়টা আছে বলুন তো মোট হেডিং, পাঁচটা, 1 2 3 4 5, তাহলে টিএস কয়টা হবে, পাঁচটা। কন্ট্রোল ডি ডুপ্লিকেট হয়, আপনি লিখতে পারেন কন্ট্রোল ডি নোটপ্যাডে, কন্ট্রোল ডি বেস করে ডুপ্লিকেট হয়। ফার্স্ট হচ্ছে কি আমাদের বলুন তো রোল নং, এখানে কি হবে নেম, তারপর অ্যাড্রেস বা ক্লাস, ক্লাস দিচ্ছি আমি, তারপর হচ্ছে কি বলতো অ্যাড্রেস, তারপর হচ্ছে কি মোবাইল বা ফোন, ওকে। এটা যে আমরা রান করে দেখেন ওটা কিন্তু পেয়ে যাবে, বাট কোনো বর্ডার পাবে না, দেখেন পেয়ে গেছে, কোনো বর্ডার আছে না, এটা নিয়ে আসতে হবে, বাট আমাদের সিরিয়াস নাই তো এস্টিমেটে কিছু করা যায়, ঠিক আছে। দেখেন এবার তাহলে আমাদের কয়টা রো শেষ, পরে নিয়ে আসবো, এ রোটা শেষ তাই না, এখন আমি এ রো নিয়ে কাজ করবো। তাহলে আমার আবারটা কি লাগবে, আবার টিআর লাগবে, এ একটা রো শেষ আর একটা রো করতে হবে, আবার টিআর লাগবে, এও নিতে হবে টি আর, ওকে। এর ভিতরে আমি কি নিব, রোল নেম মানে 01 সারোয়ার ফেনি, এগুলো কি একটা টাটা না টিডি, হেডিং শুধু একবার হয় তাই না, না বারবার হয় হেডিং, একবারই হয়, তাহলে টি স্যার ইউজ করা যাবে না, ঠিক আছে। এরপর আমি নিব টিডি, কয়টা আছে ডাটা, পাঁচটা, 1 2 3 4 5, টিডি, ওকে। পেয়ার ট্যাগ কয়টা আছে, পাঁচটা, 1 2 3 4 5, আচ্ছা প্রথম টিডিটা কি ছিল, রোল নং 01, পরটা নেম সার্ভার, পরটা ক্লাস, আমি ওখানে অত অ্যাড্রেস দিছি, এখানে ক্লাস দিয়েছি, ঠিক আছে, তাহলে 05, ওকে। অ্যাড্রেসটা কি ছিল, ফেনি, মোবাইল ছিল একটা নাম্বার, ঠিক আছে। এখানে চলে আসবে সিয়ারলি, এবার যদি যাই দেখেন এই সিয়ারলি নিচে চলে আসবে, দেখেন আসছে না, এই যে বর্ড মানে ভিতরে গ্যাপ আসছে এগুলো আমি পরে দিব, আরে সাজিয়ে ফেলি। তাহলে আমাদের রো কয়টা হয়ে গেল, দুইটা, এবং সে ওয়াইস কি পেয়ে গেছে, কলাম পেয়ে গেছে, কলাম আমাদের লিখতে হয় না, নেই এখানে রো ওয়াইস কাজ করে, ঠিক আছে, ওকে। না আমার কলাম লাগবে, হয়তো মানুষটা মরে গেছে টিম বার্নার্সলি, তাকে গিয়ে আবার তুলে এনে জিজ্ঞেস করতে হবে তুমি এটা মানে সেটা পারো না কেন, না ঠিক আছে, এটা তো পেয়ে যাচ্ছে আর কি দরকার, এটা পেয়ে যাচ্ছে, ওকে। এবার দেখো আমাদের এখানে টিআর আবার লাগবে কি, টিআর, ওই যে আমার একটা রো আছে, এভাবে যত রো থাকবে তত আমি নিব প্রয়োজন হলে, ঠিক আছে। এ ভিতরে আমি কি এখন টিডি, সকল টিডি, মোট কয়টা আছে, পাঁচটা, এই দেখ ফাইল, এই জিনিসটা তোমাদের আসবে না, এই হলো শর্টকাট, এগুলো তোমাদের এখানে আসবে না, তোমাদের কী করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। কেন কষ্ট, শিখতে হলে কষ্ট করতে হবে না, একটু পরে না আরাম, আমি না দেখে ফটোয়ার বলে দিচ্ছি না, শর্টকাট করলে আমার সমস্যা আছে, তোমার সমস্যা, আমি ফটোয়ার বলতে পারবো না, চিন্তা করবো আসলে দেখো হচ্ছে কি হচ্ছে না, আসলে কী করবো, ওটা পেয়ার না সিঙ্গেল, ইনলাইন না ব্লক, ওকে। আচ্ছা দেখো এ বছর 02, এরপর নামটা হচ্ছে কি দেখো শামীম বা যে কোনো নাম দাও, রোল ক্লাস 6, তারপর হচ্ছে আমাদের ফেনি, তারপর হচ্ছে আমাদের কী বলতো মোবাইল নাম্বার, সেম ভাবে আমি আবার আটটা নিই টিআর, এর ভিতরে কী হবে টিডি, কয়টা হবে, পাঁচটা, দেখো এটা আর শর্ট, ওকে। আর একটা রো নিচ্ছি, এটা বুঝে আসতেছো না, বুঝো না এখনো, ওকে। তাই আমি শর্টকাট নিচ্ছি, আবার টাইম লাগাচ্ছি না আর কি। এরপর হচ্ছে রোল 3, তারপর শামীম সাজু 7, ফেনি, তুমি অন্য অ্যাড্রেস দিতে পারো, ঠিক আছে, যা যেটা মন চায়, আমি জাস্ট কনফিগার দেখাচ্ছি, ফরম্যাট দেখাচ্ছি। এরপর আবার একটা রো টিআর, টিডি হবে 5টা, 4, টেবিল ডাটা ক্লাস 8, ফেনি, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওকে। এখন আমি যদি যাই, আমি নিচ্ছি না, দেখো অপশনগুলো পেয়ে গেছে না, দেখেছেন। এখন আমাদের এখানে আমাদের আবার কিছু ট্যাগ এটা এখন লাগে না, যেমন আমি বলি এটা টি বডি, টি হেড মানে টেবিল হেড, টেবিল বডি, টি ফুড, টেবিল ফুড, এটা আমাদের যে কেউ একটু লাগে,
এই যে কোনটা ব্লক, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্লক, ওকে। এবার দেখো আবার ইনলাইন করা যায়, এটা সময় সিরিয়াস যাব আমরা, আবার এগুলো কি করতে পারি ব্লক থেকে ইনলাইন, ইনলাইন থেকে ব্লক করতে পারি, এটা সিরিয়াস পার্ট, ওকে। এবার দেখো আমাদের এই রিফ্রেশ করে দেখো, এবার পেয়ে গেছে না, বাট কি দরকার, বড় দরকার, কি দরকার, বর্ডার, এটা দিতে হবে একটা অ্যাট্রিবিউট, কাকে, টেবিলকে বলে দিতে হবে, এটা হচ্ছে কি বর্ডার নামে একটা কি আছে অ্যাট্রিবিউট। স্টার টাইপ যদি কোনো বাড়তি কন্টেন্ট থাকে তাহলে আমরা কি বলি অ্যাট্রিবিউট, ইকুয়াল ডাবল কোটেশন, এই পুরোটা হচ্ছে কি অ্যাট্রিবিউট সিনট্যাক্স, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এখানে থাকবে অ্যাট্রিবিউট ভ্যালু, জিরো হচ্ছে ডিফল্ট, জিরো ওয়ান দাও বা ওয়ান দাও দেখা পেয়ে যাবে, ঠিক আছে, অলরেডি আমার পুরো দরকার, তো আমাদের এখন পুরা দরকার, কি করতে হবে পুরা দরকার, সেক্ষেত্রে আমরা কি করবো, এখন দেখো উইড হান্ড্রেড পার্সেন্ট, উইড হান্ড্রেড পার্সেন্ট, ওকে, উইড হান্ড্রেড পার্সেন্ট আমার পুরা দরকার, আমার বড়া হলে বর্ডার ওয়ান দরকার হলে তুমি টু দাও মোটা হবে, বাট এই বড়া ভালো লাগতেছে না, এখানে আর কিছু করার নাই, সিএসএস বর্ডার স্টাইল, এখানে কিছু করার নাই, যা করতে হবে সিএসএস, অ্যাজ ইউর উইশ, এস থ্রি দাও, ফোর দাও, ফাইভ দাও, সিএসএস শিখলে যে কোনো হেডিং দাও আবার, কারণ ফন্ট সাইজ তোমার তখন হাতে থাকবে, ওকে, এখন কিছু আর নাই, মোটা হবে একটু, এই বায়ারটা একটু মোটা হবে, দেখো একটু মোটা আছে বায়ারটা, ওকে, আমি ভিতরটা কেটে দিব না, এটা হচ্ছে টেবিলটার ডিজাইন, এটা টেবিলটার ডিজাইন হচ্ছে এটা, বাট সিএসডি করলে শুধু একটাই পাবে, মানে সিএস পার্টিং এখানে না, ওকে, এখানে এটাই পাবে, ওকে, আমি ফাইভ দিই, দিয়ে তো ডিফল্ট নাইন, হ্যাঁ নাইন, জিরো মাইন নাইন, দেখো মোটা হয়ে গেছে, ওকে। এরপর দেখো আমাদের এটা কোথায় আছে, আচ্ছা এটা পরে আসি, আমাদের ভিতর থেকে গ্যাপ দরকার, এই যে ভিতরে থেকে, ঠিক আছে, এটাকে বলে এই গেছে না মধ্যখানে আর কি, ঠিক আছে, এখানে আরও গ্যাপ দরকার উপরে নিচে, এটাকে বলা হয় সেল প্যাডিং, এটা একটা অ্যাট্রিবিউট, সেল প্যাডিং কত পিক্সেল, ফাইভ পিক্সেল, এক ডটকে বলা হয় এক পিক্সেল, আমি চার পাশে চাচ্ছি কত পিক্সেল করে, পাঁচ পিক্সেল করে, উপরে পাঁচ পিক্সেল, তারপর বামে ডানে নিচে পাঁচ পিক্সেল, কি গ্যাপ পাবে দেখো, এই গ্যাপ তৈরি হয়ে গেছে, পাঁচ পাঁচ, এখানে পাঁচ, নিচে পাঁচ, আগে গ্যাপটা ছিল না, খেয়াল করে যেগুলো এই গ্যাপটা আর কি, ঠিক আছে, এই গ্যাপটা ছিল না, আমি আরও বাড়াবো, কোনো প্রবলেম বাড়াবো, তবে এগুলো সিএসএস এর কাজ, এখানে না তো কিছু করা যায় দেখাচ্ছি আর কি, ডিজাইনের কাজ, কিন্তু অ্যাট্রিবিউট আছে, এটা দেখো হয়ে গেছে, অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে, ঠিক আছে, অ্যালাইন সেন্টার ইউজ করতে হবে, ওকে। আচ্ছা আর একটা আছে, সেটা হচ্ছে কি সেল স্পেসিং, মানে এটা একটা সেল না পুরোটা, দেখো এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে, আমি বলছি এক সেল থেকে আসলে কি একটা গ্যাপ তৈরি হবে, স্পেস সেল স্পেসিং, সেল স্পেসিং দেখো, সেল স্পেসিং একটা অ্যাট্রিবিউট আছে, ফাইভ পিক্সেল, খেয়াল করো দেখো এই সেল থেকে সেলে চিকন একটা গ্যাপ আছে হালকা না, এখন প্রত্যেকটা সেলে একটা গ্যাপ বেড়ে যাবে, ঠিক আছে, এই সেল থেকে সেল দেখো একটু গ্যাপ আছে, এই যে একটু বেড়ে গেছে এই যে গ্যাপ, ওকে, আমি যে আরো ভাই দেখো আবার বুঝতে পারবো আরো বেশি, টেন দেখো এই যে গ্যাপ বেড়ে গেছে, কোথায় গ্যাপটা, এই দেখাচ্ছি, এই দেখো এইগুলো হচ্ছে গ্যাপ, ঠিক আছে, এক্সেল থেকে এক্সেলের যে একটা গ্যাপটা আছে, এই সেলটা গ্যাপ, এগুলো হচ্ছে কি গ্যাপ স্পেসিং, এক্সেল থেকে এক্সেলের এই যে স্পেস, এই যে এগুলো সবার চারপাশে যতগুলো সেল আছে, ওকে। হেডিং নর্মালি থাকে কোথায়, সেন্টার, বাট টিডি থাকে না, ঠিক আছে, সিএসএস আমরা এগুলো করবো না, আমরা সব হচ্ছে এখানে জাস্ট টেবিল নিব, বর্ডার উইথ সেল পেডিং কোনোটাই ইউজ করব না, ঠিক আছে, কারণ তখন সিএসএস আছে আমাদের, ঠিক আছে, এটা জাস্ট পেডিং নিয়ে নিব, এটা মার্জিন নিয়ে নিব, হয়ে গেছে, ওকে। আচ্ছা টিআর আমি সেন্টার নেব, ওকে, টিআরগুলোতে কাজ করে, এটা তো নিতে হবে না, হেডিং তো অলরেডি আছে মাঝখানে, আমি এই টিআর গিয়ে বলি ধরো অ্যালাইন সেন্টার,
দেখি কাজ করে কিনা, দেখি তো এইগুলো সেন্টার চলে আসবে, দেখি কাজ করে কিনা, চলে আসছে না। ওকে তাহলে আমরা কি করতে পারি, সবগুলোকে আপাতত অ্যালাইন বলে দিতে পারি। না আসে দিতাম, আসবে না, ঠিক আছে আসবে না। ওকে সব চলে আসছে, ক্লিয়ার। এই হলো আমাদের টেবিল। এখন আর কিছু ট্যাগ বেরিয়েছে, যেমন একটা ক্যাপশন আমরা যদি ব্যবহার করতে চাই টেবিলের ভিতরে, একটা ক্যাপশন আর কি লেখা, এটা লাগে না, দেখে তারপর দেখো, ইগনোর করতেছে, এগুলো লাগে না আমাদের। এই টেবিলের ভিতরে ক্যাপশন ট্যাগ আছে, এটা পেয়ার ট্যাগ, ছোট একটা ক্যাপশন লেখার জন্য। যেমন ধরো এই যে মাই নিউ টেবিল ডাটা, জাস্ট কিছু লেখলাম আর কি, এটা ভিতরে কাজ করবে, ঠিক আছে। এই দেখো এর টেবিলের ভিতরে টেবিল ট্যাগ, না না টেবিলের ভিতরে, ঠিক আছে টেবিলের ভিতরে, এখানে আবার উপরে আর কি, এ পুরো একদম টেবিল। ওকে আর এটা তো হেডিং, না আমার ক্যাপশন লাগবে না তো। ওকে ফাইন, কেটে দাও, মানে ইউজ করে দেখালাম, আরও ট্যাগ বেরোয়েছে অনেক, লাগে না আমাদের, ঠিক আছে। এরপর দেখা যেটা বলছি সেটা হচ্ছে কি, টি ফুট, টি হেড, টি বডি, এগুলো আমাদের লাগে না। টি হেড কোনটা, এটাকে বলা হয় টি হেড, নিলেও ইচ্ছা না নিলেও ইচ্ছা, তোমার ইচ্ছে। এটা এ জাস্ট ডিফাইন করে, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট টু লাগে, যে কেউ এতে কিছু ট্যাগ আছে আমাদের প্লাগইন আছে, এটা হচ্ছে টি হেড। ওকে এটা স্টার্ট আর ইন্টারমাল আসে দিয়ে দিই, এই যে এখানে দিয়ে দিই, মানে এটা হচ্ছে একটা হেডিং, তো এটা হেডিং বলা আছে, আবার ডিফাইন করা দরকার নাই। আর এটা হচ্ছে কি আমাদের টি বডি, কিন্তু লাস্টটা কি হয় ফুট, মানে ফুট আর মায়ের নিচে, এটাকে আমরা টি ফুট বলি। এগুলো আমার দরকার আসলে নাই, তাই আমি এটা ইগনোর করতে লাগতেছে না আমাদের, একই কথা লাগে না তো, এটা কোনো কাজ নেই এখানে। ওকে তবে কিছু কিছু প্লাগ ইন, জাভাস্ক্রিপ্টে কিছু মানে যে কোনো কিছু প্লাগ ইন এগুলো দিয়ে বানানো, এই জন্য দেখাচ্ছিলাম আর কি, এগুলো লাগে না আমাদের। ওকে এই হলো আমাদের মোটামুটি টেবিল। ওকে ধরো আমাদের একটা কাজ, এটা হচ্ছে এই দেখা যায়, ধরো এ ফেনি, ধরো আমি এটা কি করলাম ক্যাপ দিলাম, ধরো সাপোজ আমি এই দুইটাকে একসাথে করব, কি করব সেল কটা এখানে ধরো দুইটা কলাম, না এই কলাম এই কলাম, ঠিক আছে দুইটা কলাম ভিতরে দুই কলাম একসাথে করবো, তাহলে কল স্পেন নামে একটা অ্যাট্রিবিউট আছে, কল স্পেন, এটা হচ্ছে এই যে এখানে কল স্পেন, সরি সিও কল স্পেন, এই দুইটা কি করবো একসাথে করবো না, এই যে এখানে টু দিয়ে দিব আমরা, টু আসতে নিয়ে যা আসছে। ওকে দেখো একসাথে হয়ে গেল, এটা কেন রয়েছে, ওই যে আমার নিচে টি রয়ে গেছে না, এটা কেটে দিতে হবে। কল স্পেন কি করে, একাধিক কলামকে একসাথে করে, হয়ে গেছে মানে প্রয়োজন হলে আর কি, একাধিক কলামকে আমরা কি করতে পারি একসাথে করতে পারি, মানে একাধিক সেল আর কি, সেল করা ছিল বলতো একটা দুইটা, দুই দেওয়া দুইটা একসাথে হয়ে গেছে, এখন তুমি এডকে দিতে চাও হয়ে যাবে, ধরো এডটাকে আমি কেটে দিই, এটা দরকার নাই। ওকে দেখো তিনটে হয়ে যাবে, ওকে একটা কলাম দুইটা কলাম তিনটা, এই তিন কলাম তিনটা সেলকে আমরা কি করলাম একসাথে করলাম কি দিয়ে, কল স্পেন, আচ্ছা এটা আমি কেটে দিই এখন। আর আরেকটা হচ্ছে আমাদের কি বলতো রো এসমে, একটা কথা আছে একাধিক রোয়ে যে রোগুলো, ঠিক আছে রোগুলো আছে না একসাথে কজন আমরা কি ইউজ করি রো স্পেন, ধরো এই এটা আর এটা করবো, কোনটা এটা আর এটা আমরা কি করবো একসাথে করবো, এটা হচ্ছে কি মোবাইল তিনের, ঠিক আছে তিন কোথায় আমাদের, এই যেখানে যেখানে যে আমরা রো স্পেন, রো স্পেন টু, এই যে আমরা এটা কেটে দিই, আই হোপ হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে না, এটা হচ্ছে তিন নাম্বার কলামের রো, এটা চার নাম্বার কলাম, তো আমরা তিন নাম্বারে কি বললাম রো স্পেন টু, কারণ কি ও আর আরেকটা সহ কয়টা হয় দুইটা, আমরা এটা কি করলাম নিচেটা কেটে দিলাম, দুই রোকে আমরা কি করলাম একসাথে করলাম। ওকে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা নাম্বার, সরি, তাহলে কল একাধিক কলামকে একসাথে করতে হলে কল স্পেন, একাধিক রোগকে একসাথে করতে হলে রো স্পেন, এই হলো টোটাল।